এবারে স্যাভলন কোরবানির হাট আপডেট। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠছে বগুড়া ও ফরিদপুরের পশুর হাট। প্রতিদিন বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়মিত হাট তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ, নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আব্দুস সালাম বাবু ও খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বগুড়া ও ফরিদপুর জেলার বিভিন্ন পশুর হাট। বিভিন্ন যানবাহনে করে হাটে আনা হচ্ছে গরু, চলছে ক্রেতা বিক্রেতার হাক ডাক। হাট ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি থাকায় দরদাম করছেন অনেকে। গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে দাবি তাদের। কোনো কোনো আটে বেশি যাচ্ছে, কোনো কোনো আটে কম যাচ্ছে, বাজার লোকের উপর ক্রেতার উপর মেসেজ করে। এবার একটু দাম বেশি, আর সাধারণত ছোট গরুর দাম অনেক বেশি। বাজার ফেল হয়ে যাচ্ছে, আমাদের যে বাজারটা সে বাজারে মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু লালন পালনে এবার খরচ বেড়েছে। হাটে ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদাই বেশি বলেও জানান তারা। বাজারে নাই, বাজার একার মোটামুটি একার খারাপ। দাম চাচ্ছি 1,60,000, দাম করছে 23-24। সুস্থ সবল পশু কেনা বেচায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রাণী পুষ্টি প্রকল্প, সেখান থেকে খামারিদের ঘাস উৎপাদন, সাইলেজ প্রস্তুত সহ বিভিন্ন উপকরণ সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যা আমাদের মূল্যকে অনেকটাই সহনীয় পর্যায়ে রাখবে। হাটের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি হাটি স্থায়ী পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। যেখানে গরু হাট হবে সেখানে আমাদের পুলিশের কন্ট্রোল রুম থাকবে এবং 24 ঘন্টা সেখানে আমাদের পোশাকে এবং সিভিল ড্রেসে আমরা নিরাপত্তা পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ফোর্স নিয়োজিত করব। বগুড়া ও ফরিদপুর জেলায় ছোট বড় মিলে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 9 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।